ओम गुरुर गुरुर विष्णु गुरुर्ब्रह गुरुर्विष्णु गुरुर्देव महेशर गुसा परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः ओम नम ब्रह्मन देवाय गोब्रह्मन हिताय जगद्धिताय कृष्णाय गोविंदा नमो नमः हे कृष्ण करुणा सिंधु দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাক্ত নমস্তুতে ওম শ্রী পরমা নম শ্রীমদ্ভগবদ্ গীতা অথ আষ্টমাধ্য অক্ষর ব্রহ্ম নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা সকলকে স্বপ্ন স্বাগত আজকে আমরা শুনব পরমপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের স্থিত অমীয় বাণী শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টম অধ্যায়ের একাদশতম মন্ত্র থেকে আগের আমরা শুনেছিলাম আগের এপিসোডে যে অন্তিম সময়ে কি করে মৃত্যু অর্থাৎ মৃত্যুর সময় আসন্ন জেনে আমরা কেমনভাবে আমরা এই ভগবানকে আমরা স্মরণ করতে থাকব এই মন্ত্রে দেহত্যাগের নির্দেশে কেমনভাবে দেহত্যাগ দেহ ত্যাগ করতেও জানতে হয় বাঁচতে যদি জানতে হয় মরতেও জানতে হবে আর যিনি বাঁচতে জানেন না তিনি মরতেও জানবেন না সমস্যা হলো যে আমরা শুধু বাঁচতে জানি আমরা মরতে জানি না আমরা ভাবি মৃত্যু তো একদিন এমনিই আসবে মরে যাব কিন্তু এতটা সহজ ব্যাপার কিন্তু নয় বাঁচতে জানার সাথেই ঠিক হয়ে যাবে যে মৃত্যুর পর আমরা কেমন আমরা শরীর লাভ করব কেমন জীবন আমরা লাভ করব। এই জন্য বাঁচতে গেলে আমাদের ভালোভাবে বাস্তবে হবে চিন্তন করে বাস্তবে হবে গুরুর স্মৃতি নিয়ে আমাদের বাঁচতে হবে তাই শ্রোতা বন্ধুরা বলি যদি নাকি আপনার মৃত্যু যদি তো একদম তো হবেই জাগতিক প্রত্যেকটা ইয়েতে বিনাশ অবশ্যম্ভাবী তো এই জন্য জীবনটাকে সুন্দর করতে হবে আমাদের শ্রী ভগবান একাদশতম মন্ত্রে বলছেন বদন্তে বেসন্ত দেখো অর্জুন সময় তো খুব কম তাই সংক্ষেপে তোমাকে বলব ইয়দক্ষরং বেদবিদ বদন্তি বেদবিদগণ যাকে নাকি পরম অক্ষর বলেন বিশান্তি যত যত বীত রাগ বিষয়ে অনাসক্ত বিত রাগ রাগমান হলো আসক্তি রাগমানে কিন্তু ক্রোধ নয় সংস্কৃতির আগবান হল আসক্তি বিষয়ের প্রতি আসক্তিহীন এবং যতয় সংযত চিত্ত যারা প্রবেশ করেন যদিচ্ছন্দন্ত ব্রহ্মচর্যং চরন্তী যাকে লাভ করার জন্য যাকে প্রাপ্ত হওয়ার জন্য ব্রহ্মচর্য পালন করেন তত্ত্বে পদং সেই কথা সেই পরমপদের কথা সংগ্রহীন ও সংক্ষেপে সংগ্রহ মনে হলো সংক্ষেপে বলবো তোমার কাছে একটুখানি দুই একটা শব্দের অর্থ যদি জেনে নিয়ে আমাদের তো বুঝতে সুবিধে হবে যেমন ব্রহ্মচর্য কাকে বলে ব্রহ্মচর্য ব্রাহ্মণ কাকে বলে একটু বুঝলে সুবিধে হবে ব্রহ্মচর্য হলো দেখবেন বিভিন্ন আশ্রম মঠে ব্রহ্মচারীরা থাকেন বা উপনয়ন যখন হয় তাকে তখন বলা হয় ব্রহ্মচারী বলা হয় তো ব্রহ্মচারী কাকে বলে বেদের অপর এক নাম হলো ব্রহ্ম এই ব্রহ্ম অর্জনের জন্য যিনি নাকি গুরুগৃহে বাস করেন তিনি হলেন ব্রহ্মচারী আর এই উদ্দেশ্যে গুরুগৃহে বাসের উদ্দেশ্যে ব্রহ্মকে লাভের উদ্দেশ্যে যা আচরণ বা অনুষ্ঠান পালন করা হয় নিয়মাদি পালন করা হয় তাকে বলে ব্রহ্মচর্য বলা হয় আর ব্রাহ্মণ তাহলে কাকে বলে ব্রহ্ম বা বেদবাক্যের তাৎপর্য যারা নাকি এই ব্যাখ্যা করেন তারা হলেন ব্রাহ্মণ পরেই তখন বলছেন যে এই যে অবস্থাটা তুমি কি করে লাভ করবে বেদবিদগণ যাকে নাকি এই অক্ষর পুরুষের কথা বলেন যাতে সংযতশীল এবং যারা বিষয়ে যারা নাকি বিরক্ত তারা যেই অবস্থাটা লাভ করেন প্রবেশ করেন যেখানটায় সেটা তুমি কিভাবে লাভ করতে পারবে ভগবান শুধু সমস্যার কথা বললেন না সমস্যার সমাধানের কথাটাও বলছেন যে এই প্রক্রিয়াটা এবার হলো এক দ্বাদশতম মন্ত্র সেই প্রক্রিয়া কী করবে তখন তুমি দ্বাদশতম মন্ত্রে বলছেন সর্বদ্বারানি সংয়ম্য মন হৃদিনিরুদ্ধচ মূর্ধ্রাধায় মন প্রাণম আস্তে তগধারণম সর্বদারানি সংযম সমস্ত ইন্দ্রিয়দ্বারগুলোকে তুমি সংযত করো ইন্দ্রিয়দ্বারগুলোকে আমাদের শরীরে কর্মেন্দ্রীয় পাঁচটা জ্ঞানেন্দ্রীয় পাঁচটা মন বুদ্ধি অহংকার এই আটটা তত্ত্ব আর নটা আমাদের ইন্দ্রীয় দ্বার আছে দুই চক্ষু দুই কর্ণ দুই নাসিকা ছয় মুখবিবর সাত আর উপস্থ অর্থাৎ ইয়েতে ত্যাগদার আর মল ত্যাগদার পায়ু এইগুলোকে বলছেন যে তুমি এইগুলোকে তুমি সংযত করবে উপবাস কেন করা হয় উপ শব্দ তোলে নিকটে বাস করা উপবাসে করলে কেউ আপনি পুজো করতে বসছেন পেট ভরে খেয়ে ভাত তাঁত খেয়ে পুজো করতে বসলে আপনার দেখবেন ক্লান্তি আসবে শ্রান্তি আসবে হাই উঠবে একটু ঘুমোতে ইচ্ছা করবে বেশিক্ষণ বসতে ইচ্ছা করবে না ধ্যান পুজো করতে বেশিক্ষণ ইচ্ছা করবে না উপবাসে থাকলে কেউ শরীরটা বেশ রিজু সরল থাকবে উৎসাহ থাকবে মনের ভেতরে এই শ্রান্তি ক্লান্তি দেহের যে বিকারগুলো এইগুলো হবে না সেই জন্য বলে যে উপবাস করে পূজাদি করার বিধান শ্রী ভগবান বলছেন যে সমস্ত ইন্দ্রিয়দারগুলোকে তুমি সংযত করবে করে কী করে নিরুদ্ধ চ মনকে হৃদয়ে তুমি কী করবে নিবিষ্ট করে দেবে নিরোধ করে দেবে তারপরে কি করবে ধায়াত মন প্রাণম প্রাণবায়ুকে মূর্ধা মূর্ধা মান হল মস্তকের স্থিত ওই যে যেখানে মায়েরা সিঁদুর পড়েন বা আমরা যেখানে চন্দন পড়ি আরও পুজোর পরে পুজোর সময় যে চন্দন তিলক আমরা যেখানে দেই চন্দনের টিপ দেই এটাকে বলে আজ্ঞাচক্র তো এইরকম করার পর কি করবে যোগ ধারণকে তুমি আস্থিত যোগ ধারণম তুমি স্থিত হবে এরকম যোগকে তুমি ধারণ করবে এরকমভাবে তারপরে কি করবে ও মিত্যেকা সরং ব্রহ্ম বিহারনমস্মরণ ইয় প্রয়াতে তাজং দেহন সয়াতি পারমাঙ্গতিম তারপরে ওম ইতি একাক্ষরং ব্রহ্ম ব্রহ্মের একাক্ষ নাম ওম এই ওমের মধ্যে সৃষ্টি স্থিতি প্রলয়ের যে কর্তা তিন মুখ্য দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ওমকে ভাঙলে দেখা যাবে অ উ ম তিনটে আসবে অ হল অজ মানে ব্রহ্মা উ উপেন্দ্র বা বিষ্ণু মহরেন মহেশ্বর ব্রহ্মের একাক্ষর নাম ওম এই একাক্ষর নাম ওম উচ্চারণ করতে থাকবে এই জন্য সমস্ত বেদাদি শাস্ত্রাদি বেদমন্ত্র বা এখন পুজোর মন্ত্র পাঠের প্রথমেই ওম উচ্চারণ করতে হয় যারা ব্রাহ্মণ আর কি বংশোদ্ভূত তারা কি করেন ওম বলেন আর অব্রাহ্মণরা মহিলারা তাদের বলা হয় যে নম বলতে তবে আমাদের মতে ভগবানের একাক্ষর নাম এখানে তো ভগবান তো শুধু অর্জুন তো ব্রাহ্মণ ছিলেন না তো অর্জুনকে ভগবান বলেন ও যেটা তো ভক্ত সমস্ত ভক্তের কথা বলছেন তো শুধু তো বলছেন না যে শুধুমাত্র ব্রাহ্মণদের জন্য বলছেন না তো কথাটা তাই আমার যেটা মনে হয় শ্রোতা বন্ধুরা কিছু মনে করবেন না একটা যুক্তি বা বিতর্কের ব্যাপার নয় যেটা ব্যাপার ওম সকলেই উচ্চারণ করতে পারেন মানুষের অধিকার কেড়ে নেওয়াটা খুব মানে অন্যায় মানুষকে অধিকার দেওয়া প্রতিষ্ঠিত করা মর্যাদা এটাও অনেক সব থেকে বড়ো জিনিস শ্রেষ্ঠ গুরু মহারাজ যেন আমাদের প্রণাম মন্ত্রে দেখবেন সবাই সমবেতভাবে সবাই এই ওম উচ্চারণ করে যজ্ঞের মন্ত্র সমবেতভাবে বলা হয় যজ্ঞের আহুতি দেওয়া হয় সমবেত হবে কারও অধিকারকে খর্ব করা নয় বরঞ্চ অধিকারে প্রতিষ্ঠিত করাটাই হলো মহত্বের কাজ ওমি একাক্ষর মন্ত্র ব্রহ্ম মন্ত্র তুমি কী করবে এই নিরন্তর জপ করতে থাকবে তারপর কি করবে বিয়াহরের মাম অনুস্মরণ ও নিরন্তর চিন্তাও করবে আর জপও তুমি করবে ওম জপ করতে থাকবে তারপর কি করবে ইয় প্রয়াতি তেজাঙ্গ দেহম হম এইভাবে ওম উচ্চারণ করতে 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 যিনি দেহত্যাগ যিনি করবেন সযাতি পরমাঙ্গতি তিনি পরমাগতি মানে শ্রেষ্ঠ গতি তিনি মোক্ষ লাভ করবেন ভগবৎ স্বরূপতা তিনি লাভ করবেন আমরা চোদ্দ নম্বর মন্ত্রটা আস্বাদন করব এবার অনন্য চেতা সততং স্মরতী নিত্য সাহ সুলভ পারত নিত্য অনন্য চিত্ত হয় অনন্য চেতা অনন্য চিত্ত মানে চিত্তটা আমাদের সমস্যা হলো আমাদের বদ্ধ অবস্থা কেন আমরা জন্মান্তর কেন লাভ করি আমাদের মনটাকে আমরা যেটা নাকি মনটাকে বুদ্ধিটাকে ভগবান যেটা চাইছেন সে দুটো ভগবানকে দেয় না আর সব কিছু দেই যে আমের সময় ভালো আম এনে দিলাম কলা দিলাম লেবু দিলাম লিচু দিলাম সব কিছু দিলাম কিন্তু যেটা দিতে পারি না আমরা দিতে চাই না যেটা মন বুদ্ধি যেই মন বুদ্ধিটা আমরা বিষয়ের প্রতি প্রিয়জনের প্রতি আমরা নিবিষ্ট করে রাখি তখন তাই ভগবান বলছেন দেখো অনন্য চিত্ত হয়ে কি করবে অন্য কিছু চিন্তা করবে না অনন্য স্মরণ হবে অনন্ত অনন্য চিত্ত হবে নিরন্তর নিত্যস তুমি কি করবে এই মাম আমাকে স্মরণ করবে মানে ভগবানকে স্মরণ করবে যদি তুমি করতে যদি পারো তসং সুলভ পার্থ তবে আমি তৎস অহং তবে আমি সুলভ হব তুমি সহজেই লাভ করতে পারবে নিত্যযুক্ত নৃত্যযুক্তস্ব এই রকম যারা যোগী তাদের নৃত্যযুক্ত বলে নিত্যযুক্ত মানে যে নিরন্তর ভগবত ইয়ে মানে ভগবত অসাধার সাধনের সমাহিত এবং ভগবত চিন্তনে যুক্ত তো এই রকম যোগীর পক্ষে তা ভগবান এখানে বলছেন যে যখন নিরন্তর প্রত্যেক দিন অনুক্ষণ যদি আমার চিন্তন করতে পারো তবে কীভাবে তুমি আমি সহজে তুমি আমাকে লাভ করতে পারবে না হয় কিন্তু তুমি আমাকে সহজে লাভ করতে পারবে না এই জন্য যখন দীক্ষা নিলে বলা হয় কি যে না রোজ একটুখানি রোজ সাধ্য অনুযায়ী গুরুমন্ত্র জপ করবেন ভগবত নাম সংকীর্তন করবেন গুরু নাম সংকীর্তন কেন নৃত্য করতে 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 অভ্যাসে পরিণত হয় আর অভ্যাস অনুযায়ী কি হয় আমাদের তখন ওই মৃত্যুর সময় যদি আমার অভ্যাস সেটা থাকে ভগবত নাম গুণগান কীর্তন ভগবত চিন্তন তবে কি হয় পরম গতি মানে শ্রেষ্ঠ গতি লাভ হয় আমরা পঞ্চদশ মন্ত্রটা আস্বাদন করব এবার মাম উপেত পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নপ্নবন্তি মহাত্মান সংসিদ্ধিং পারমাঙ্গতা মাম উপেত্ত শ্রী ভগবান বলছেন আমাকে উপেত্ত মানে লাভ করলে প্রাপ্ত হলে পুনর্জন্ম আর জন্মগ্রহণ করতে হয় না দুঃখালয়ম অশাশ্বতম এই যে ক্ষণভঙ্গুর যা শাশ্বত নয় অশাশ্বত হলো ক্ষণভঙ্গর অনিত্য এই আর দুঃখময় এই জন্মগ্রহণ করতে হয় না নাপনুবন্তী মাহাত্মা না অপ্নবন্তী মানে প্রাপ্ত হন না কারা যারা নাকি আমাকে কারা প্রাপ্ত হন মহাত্মা ন মহাত্মাগণ আমাকে তো অতি সহজেই প্রাপ্ত হন আর যারা নাকি আমাকে যারা নাকি সাধন ভজন করে না যারা আমাকে স্মরণ করেন না তারা কি করেন এই এই রকম মহাত্মারা যারা নিরন্তর যারা ভজন করেন তারা আমাকে প্রাপ্ত হন আর যারা সাধন ভজন করেন না তারা ভগবানকে তারা প্রাপ্ত হন না এখন আমাদের ঠিক করে নিতে হবে যে আমরা কি করব। বারবার জন্ম মৃত্যুর চক্রে বিঘ্নিত হতে থাকবো না আমরা ভগবত স্বরূপতা লাভ করে ভগবানকে লাভ করার জন্য আমরা চেষ্টা করব তারপরের মতে শ্রী ভগবান বলছেন আব্রাহ্মুবনার লোকা পুনরাবরতেন মামু পেত্তুকন্তয় পুনর্জন্ম নিদ্যে আব্রহ্মভুবনার লোকা এই যে ভুবন মানে ভূ থেকে শুরু করে উর্ধ্ব দিকে যে সত্য স্তর ভূ ভুব সহ মহ জনতপসত্য সত্য লোক হলো ব্রহ্মলোক বলছেন এই পর্যন্ত সমস্ত কিছুই পুনরায় আবর্তিত হয় কেননা ব্রহ্মার পর্যন্ত যখন কল্প ক্ষয় কী হয় নতুন করে আবার যখন কল্পের সৃষ্টি হয় তখন ব্রহ্মারও আবার আবার শরীর লাভ করেন তা বলছেন যে এই সব কিছুর থেকে আবার পুনরায় আগমন হয় কিন্তু মাম উপেত্য কিন্তু আমাকে যে একবার যে লাভ করে উপেত্য মানে লাভ করে যে একবার আমাকে পুনর্জন্ম ন বিদ্যতে তার আর কিন্তু পুনর্জন্ম কিন্তু হয় না জন্মমৃত্যুর ভ্রাম্যমান চক্র থেকে সে মুক্তি লাভ করতে পারে তাই এই আমরা একটুখানি দেখব যে কিভাবে আমরা এটা মানে আসলে যেটা আমি বললাম যে কথাটা যে মৃত্যুটা আমাদের মৃত্যুটাকেও জানতে হয় আমরা শুধু বাঁচতে জানি তা আমরা মরতে শুধু জানি না ভগবান তো বলছেন যে এইরকম তুমি কি করে তোমার মৃত্যুর সময় জেনে তুমি কীভাবে তুমি মানে মৃত্যুর জন্য তুমি প্রস্তুতি রাখবে তা কবির দাসের কথায় আসি একটুখানি শান্ত কবির এরকম একদিন যাচ্ছিলেন শিষ্য ভক্তদের নিয়ে কোনো এক গ্রামাঞ্চলে যাচ্ছিলেন সেখানে সৎসঙ্গ করবেন যেতে যেতে গ্রীষ্মকালে দুপুরবেলায় একটা বট গাছের নিচে দাঁড়িয়েছেন তা যখন দাঁড়িয়েছেন তখন দেখছেন যে ওই পাশেই রাস্তা যেই রাস্তায় এসছেন সেই রাস্তা দিয়েই আসছেন বাহকরা আসছেন একটা সব দেহ বহন করে নিয়ে সাদা একটা চাদরে ঢাকা আছে শবদেহ শ্মশানে নিয়ে যাচ্ছেন কবিদাস তখন খুব নিবিষ্ট মানুষ শব্দেহকে নিরীক্ষণ করলেন করে তখন ভাবছেন যে দেখো এই মানুষটা তো এই তো মারা গেল তাই মরেই তো শেষ নয় আবার তো জীবন লাভ করবে নতুন করে জন্মগ্রহণ করবে তা কিন্তু মানুষের যেটা সমস্যা হলো মানুষ মরতে জানে না মানুষ শুধু বাঁচতেই শেখে বাঁচারই চেষ্টা করে বাঁচার বাঁচতেই জানে শুধু মরতে জানে না বলেই তাকে পুনরায় জন্মগ্রহণ করতে হয় জন্ম মৃত্যুর চক্রে বারবার বিঘণ্নিত হতে হয় তখন কবিদাস নীতিপ্রদ একটা উপদেশ গাইলেন সাখিয়া কবির কি সাকিয়া মার মার সাপ কাহি কাহে মারনা না না জানে কই একবার তুই মার ফির মার না হই মার মার সপ কহি কাহে মারনা না জানে কই সবাই তো দেখছে চোখের সামনে মৃত্যু কিন্তু মর থেকে কেউ জানে বলছেন মরতেও জানতে হয় কেমন করে একবার তুই অ্যাসা মর এইবার মানব শরীর জন্মগ্রহণ করেছো মানব শরীর লাভ করেছো এমনভাবে তোমার মৃত্যু হোক যে ফির মরণ না হই কথাটা একটু হেঁয়ালি কথা ফির মরণ না হই মানে জন্মিলে মরিত হবে অমরকে কথা কবে চিরস্থির কবে নির হাইরে জীবন রদে জন্মগ্রহণ করলে মৃত্যু তো আসন্ন মৃত্যু তো হবেই তো রোধ করবে কি করে তাহলে তাই কবির বলছেন তুমি এমনভাবে মরবে ভগবত চিন্তন করতে করতে হরিগুণগান গাইতে গাইতে গুরুগুণগান গাইতে গাইতে সুকর্ম করতে করতে আত্মচিন্তন করতে করতে ইন্দ্রিয়বৃদ্ধকে নিরোধ করে বিষয়ের চিন্তা থেকে বিরত হয়ে ভগবত চিন্তন করতে করতে এমনভাবে তুমি এবার মরো যদি তুমি মরতে পারো ফির মরণ না হই ফির মরণ না হই মানে আলি কথা মানে আবার জন্মগ্রহণই তোমার হবে না ভগবত স্বরূপতা লাভ করবে জন্মগ্রহণ হল তবে তো মৃত্যুর কথা ভগবান আগেই বলছে মামু তুকন্ত তুকেন্ট পুনর্জন্ম না আমাকে একবার লাভ করলে আর পুনর্জন্ম হয় না তাই কি করতে হবে এরকম হরিগুরু চিন্তা করতে করতে যদি আমরা যে নাকি বিষয় থেকে নিবৃত্ত হয়ে যদি আমরা দেহত্যাগ করতে পারি ভগবত চিন্তন গুরু চিন্তন করতে করতে গুরু কৃপায় ভগবত কৃপায় আমরা কী করব মোক্ষ লাভ করতে পারবো আর জন্ম মৃত্যুর চক্রে আমাদের বারবার বিহন্নিত হতে হবে না শ্রোতা বন্ধুরা সপ্তদশতম মন্ত্রটা আমরা এবারে আস্বাদন করবো সহস্র ইুগ পর্যন্ত অহর ব্রাহ্মণ বিদো রত্রেং ইগ সহস্রাং দেহ রত্রবিদনা যুগ পর্যন্ত হাজার হাজার যুগের পরিমিত এরকম সহস্র চতুর্যুগের পরিমিত অহর ইয়াদ ব্রাহ্মণ বিদু অহ মানে দীন ইয় মানে যা ব্রাহ্মণ ব্রহ্মার যা দিনরূপে খ্যাত হয় সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন রাত্রিং যুগ সহস্রান্তান এবার এই রকম সহস্র চতুর্যুগে ব্রহ্মার এক রাত্রি ভগবান বলছেন যে অহরাত্র বিধা বিধৌ জনা তারাই হলেন অহরাত্রের দিন রাত্রে তারাই তত্ত্ববিত্তা আমরা একটুখানি দেখে নেব যে চতুর্যুগের পরিমাপটা একটুখানি কত বছরে শুনলে একটু আশ্চর্য হয়ে যাবেন সত্য ত্রেতা দাপর কলি এই যে চারটে এই এই চারটে যুগের মিলিতকে বলা হয় দিব্য যুগ সত্য যুগের কত মনুষ্য পরিমাণ আমাদের যে এক বছর তিনশো পঁয়ষট্টি দিন অনুযায়ী সতেরো লক্ষ আঠাশ হাজার বৎসর সত্যযুগের পরিমাপ ত্রেতা যুগের পরিমাপ বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বৎসর দাপরের পরিমাপ হল আট লক্ষ চৌষট্টি হাজার বৎসর আর কলিযুগের পরিমাপ চার লক্ষ বত্রিশ হাজার বৎসর এই যে চার যুগ এই বা যেটাকে যাকে বলা হয় দিব্যযুগ যুগ সমষ্টিকে বলা হয় দিব্যযুগ এই দিব্য যুগের পরিমাফ হল লক্ষ কুড়ি হাজার বৎসর তো এক হাজার চতুর্যুগে ব্রহ্মার এক দিন এক হাজার চতুর্যুগে ব্রহ্মার এক রাত্রি তাহলে ব্রহ্মার এক দিন সমান কত চারশো বত্রিশ কোটি বৎসর চারশো বত্রিশ কোটি বৎসরে ব্রহ্মার এক দিন চারশো বত্রিশ কোটি বৎসরে ব্রহ্মার এক রাত্রি তো এই যে এই চারশো বত্রিশ কোটি বৎসর এটাকে সাতটা কল্পে বিভক্ত সাতটা কল্প কি প্রথম কল্প মায়ুর দ্বিতীয় কম্ম তৃতীয় পুরো চতুর্থ কৌশিক পঞ্চম মাস ষষ্ঠ দ্বির এবং সপ্তম হল বারাহ বা বারাহ এই যে এখন যে কল্পটা চলছে এটা তো চলছে বারাহ কল্প এই কল্পে ভগবান শ্বেত বরাহ রূপে কি করেছিলেন হৃদরণ বধ করেছিলেন এবং পৃথিবীকে উদ্ধার করেছিলেন ভগবান শ্বেত বরাহ কল্পের এটা হচ্ছে সপ্তম মর্ণান্তর সপ্তম মনু হলেন বৈবশ্যত মনু এই বৈবশত মনুরা আট কলিযুগ চলছে এখন শ্রোতা বন্ধুরা চিন্তা করে দেখুন কালের বিভাগ কি দুস্তর তারপরে শ্রী ভগবান বলছেন এখানে পরের মন্ত্রে বলবেন অষ্টাদশতম মন্ত্রী শ্রী ভগবান বলছেন অব্যকতাদাদ ব্যক্তয়া সর্বা প্রভবন্তিয়াহারাগমে রাত্রাগমে প্রলিয়ান্তে রাত্রৈবাব্যকতা সাঙ্গাকে এই যে সমস্ত অব্যক্তা দ ব্যক্ত সরবাহা সমস্ত কিছু অব্যক্ত ব্রহ্মার সুক্ষ্ম শরীর থেকে সমস্ত কিছু উৎপন্ন হয় অহরা অহরাগমে ব্রহ্মা যখন জাগ্রত হন দিবা সমাগমে তখন কি হয় ব্রহ্মার থেকেই সমস্তকে প্রথমে ব্রহ্মা সৃষ্টি হন ভগবান বিষ্ণুর নাভিকমল থেকে ব্রহ্মার সংকল্প করেন সংকল্প থেকে সৃষ্টি হয় সমস্ত এই দৃশ্যমান জগতের সব জাগতিক পদার্থগুলো রাত্রাগমে প্রলিয়ন্তে আর এই যা কিছু সৃষ্টি হলো যখন ব্রহ্মার যখন রাত্রির সময়ে এই সময় মানে যখন অবসান হয় কল্পের সেই সময়ে ব্রহ্মার রাত্রির সময়ে কি হয় সমস্ত কিছু আবার সেই অব্যক্তেই এই ব্রহ্মার সূক্ষ্ম শরীরেই প্রলীয়ন্তে সমস্ত কিছু লীন হয়ে যায় উনিশতম মন্ত্র আমরা আস্বাদন করব এবার ভূত গ্রাম ভত ভা প্রলিয়তে রাত্রা গমে বসা পারভবত হরা গমে ভূতগ্রাম স্ব আয়ং ভূতক গ্রাম বলতে ভূতক বলতে সমস্ত সমুদায় প্রাণীকুল সমস্ত স এব অয়ং এই তার থেকে কি হয় ভূতুয়া ভূতুয়া প্রলিয়তে বারবার ভূত্তুয়া ভুতুয়া মানে হলো বারবার উৎপন্ন হয় আবার বারবার তারা কী হয় প্রলীয়তে শব্দের অর্থ হলো যে লয় হয় বা বিনাশ প্রাপ্ত হয় রাত্রাগমেই বস পার্থ ব্রহ্মা রাত্রি সময়ে অবশ্যই কী করে প্রভবত অহরাগমে তারা তো সব ব্রহ্মের মধ্যে লয় হয়ে যায় সূক্ষ্ম ব্রহ্মে কারণে লয় হয়ে যায় সব আবার যখন নাকি ব্রহ্মা যখন সংকল্প করেন সৃজনের সংকল্প সৃষ্টির সংকল্প করেন তখন আবার তার থেকে সেই সৃষ্টি তখন হয়ে যায় কুড়ির থেকে বাইশ নম্বর মন্ত্র হলো অক্ষর পুরুষ যে ভক্তির দ্বারা লভ্য যার থেকে মানে ভগবদ্ গীতার দ্বাদশ অধ্যায়ের এটা সুক্ষাকারে কিন্তু বিজাকারে ইঙ্গিত এখানটায় এই অক্ষর পুরুষকে কিভাবে আমরা লাভ করতে পারবো আগে মৃত্যুর সময় কিভাবে আমরা ইয়েতে মানে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে রাখবো তার ব্যাখ্যা করছেন শ্রী ভগবান এবার বলছেন যে অক্ষর পুরুষকে ভক্তির দ্বারা তিনি একমাত্র লভ্য সে কথা বলবেন কুড়ি একুশ বাইশ তিনটে মন্ত্রে শ্রীভগবান বলছেন কুড়িতম মন্ত্র আমরা আস্বাদন করব এবার পরত ভাব অন্ন ব্যাকত ব্যাকত সনাতন ইয়শ সর্বেশ ভূত নত শোন পরমাণের শ্রেষ্ঠার্থবাচক তস্মাৎ তু ভাব অন্ন এই থেকে সেই অব্যক্ত থেকেও শ্রেষ্ঠ ভাব মানে অতি পরভাব একটা আছে জানবে সনাতন মানে নিত্য চিরকাল যাচ্ছে স্থায়ী চিরন্তন ইয়স সর্বেশু ভূতেষু সমস্ত ভূত সকল সমস্ত জীবসকল নস্বত শুন বিনশতী সমস্ত ভূতকল নষ্ট হলেও যার কোনো বিনাশ হয় না তিনি হলেন পরমাত্মা পরমাত্মার কোনো বিনাশ হয় না ভূত সকলের বিলয় হয় বিনষ্ট কিন্তু সেই পরম ভাবের পরম ভাবটা হলো ঘন পরমাত্মা বা পরম ব্রহ্ম তার কোনো বিনাশ হয় না পরে আমরা আরও দেখে নেব যে এই অক্ষর পুরুষ ভক্তির দ্বারা লভ্য পরের মন্ত্র একুশ বাইশ মন্ত্র আমরা আস্বাদন করব শ্রোতা বন্ধুরা আজ এই পর্যন্ত এই এপিসোডে শ্রী শ্রী গুরুমাজের কৃপাশীর্বাদ আপনাদের সকলের শিরে বর্ষিত হোক পরম কারণিক ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আশীর্বাদ আপনাদের সকলকে উদ্দীপিত করুক প্রণোদিত করুক উৎসাহিত করুক এই প্রার্থনা জানাই সবাইকে নমস্কার ধন্যবাদ ওম শান্তি শান্তি শান্তি